আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সক্রিয় সিন্ডিকেট মশার ওষুধ আমদানি অনিশ্চিত জামায়াত নেতার কোম্পানির মশার ওষুধও অকার্যকর দর্শক এ নিয়ে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পঁয়ষট্টি সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ঝালুকাটির রাজাপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে পনেরো জন ডেঙ্গু রোগী শনাক্ত টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গু আক্রান্ত তেষট্টি প্রতি ঘন্টায় বাড়ছে রোগী চট্টগ্রামের চন্দনাইশে দুইজন ডেঙ্গু আক্রান্ত সিরাজগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে চৌহালিতে এগারো জন ডেঙ্গু রোগী শনাক্ত ঠাকুরগাঁয়ে দুই বাসে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটজন ডেঙ্গু মোকাবেলায় সরকারের চরম ব্যর্থতা বললেন রুহুল কবির রিজবি সরকার মোশামার নাটক করছে মন্তব্য মাহমুদুর রহমান মান্নার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আলালের উদ্বেগ সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব বললেন ওবায়দুল কাদের শুনছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আছে মশার ওষুধ আমদানি দুটি কোম্পানির নিয়ন্ত্রণে মশার ওষুধ আনা হয় এর মধ্যে একটি বিতর্কিত পাকিস্তানি কোম্পানি পাকিস্তানি কোম্পানির কাছ থেকে ওষুধ নেওয়া নিয়ে প্রশ্নে সৃষ্টি হয়েছে জানা গেছে ওই কোম্পানির মালিক জামায়াত নেতা তাদের দেওয়া ওষুধ অকার্যকর দীর্ঘদিন ধরে ওষুধের নামে পানি সিটি আসছে দুই সিটি কর্পোরেশন ওষুধ ক্রয়ের অনুমোদনের আগে কীটনাশক বিশেষজ্ঞের লাইসেন্স পেতে হয় এছাড়া বিশেষজ্ঞ কমিটি ক্রয় কমিটি ও এর অনুমোদনের বিষয়টিও আছে সব কিছুই যেন সিন্ডিকেটের কাছে জিম্মি এমন নানা জটিলতা পার করে যেহেতু ওষুধ আমদানি করতে হয় তাই এক সপ্তাহের মধ্যে কার্যকর ওষুধ আনার ক্ষেত্রে অনেকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে জানা গেছে ওষুধ কেনার আগে আইইডিসিআর প্রথমে পরীক্ষা করে রিপোর্ট দেয় এরপর আইসিডিডিআরবি সায়েন্স ল্যাবরেটরি কীটতত্ত্ব বিভাগের রিপোর্ট পাওয়ার পর বিশেষজ্ঞ কমিটি ওষুধ ক্রয়ের অনুমোদন দিয়ে থাকে নতুন কোনো কোম্পানিকে এই ধাপগুলো পার করে ওষুধ আমদানির সুযোগ দেয় না ওই সিন্ডিকেট এই সিন্ডিকেটে মন্ত্রণালয় ও বিশেষ কমিটির অনেক কর্মকর্তা জড়িত বলে অভিযোগ রয়েছে আইইডিসিআর এরই মধ্যে বলেছে রিপোর্ট দিতে সময় লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ জানিয়েছেন সময় নিলে হবে না একদিনে সবাইকে বসে সিদ্ধান্ত নিতে হবে বর্তমানে দুটি প্রতিষ্ঠান দুই সিটি ভাগ করে ওষুধ বিক্রি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নকুন নামের একটি কৃষি ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছ থেকে ওষুধ কিনছে আর লিমিট অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের ডকিয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স লিমিটেডের মাধ্যমে দক্ষিণ সিটি কর্পোরেশনকে ওষুধ দিচ্ছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি মশক নিধনের ওষুধ পরীক্ষা করে বলেছে এগুলো অকার্যকর একই ওষুধ পরীক্ষা করে সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখাও বলেছে একই কথা জানা গেছে দুই সালের পাঁচ অক্টোবর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশে ওষুধ আমদানির বিষয়ে নির্দেশনা দেয়া হয় পেস্টিসাইড কারিগরি উপদেষ্টা কমিটির সবার সিদ্ধান্ত মোতাবেক কৃষিকাজে ব্যবহার্য ও জনস্বার্থে ব্যবহার্য বালাইনাশক দ্রব্যাদির নতুন রেজিস্ট্রেশনের জন্য কিছু নির্দেশনা প্রদান করা হয় এখানে প্রোডাক্টের তথ্য উপাদ্য কারিগরি মূল্যায়ন মিশ্রণের পরিমাণ এবং মূল্যায়ন ভ্যাট সার্টিফিকেট কোম্পানির মালিকের জাতীয় পরিচয়পত্র ব্যাংকের স্বচ্ছলতা সনদ এন প্রোডাক্ট নমুনা মূল্যায়ন এবং বাংলাদেশ ট্রুপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের নতুন নিবন্ধন থাকা বাধ্যতামূলক করা হয় কিন্তু এই বিজ্ঞপ্তিকে বিধিমালা হিসেবে প্রচার করে সিন্ডিকেটের হাতে জিম্মি করে ফেলা হয়েছে দেশের কীটনাশক আমদানি খাতকে তিন চারটি কোম্পানির হাতে রয়েছে ওই আমদানির চাবিকাঠি নতুন কোনো কোম্পানিকে এই ধাপগুলো পার করে ওষুধ আমদানির সুযোগ দেয় না ওই সিন্ডিকেট আইসিডিটিআরবির গবেষণায় এসব ওষুধ অকার্যকর প্রমাণিত হলেও তাদের কাছ থেকেই ওষুধ কিনতে হচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন অ্যাগ্রো প্রতিষ্ঠানটি গত পনেরো বছর ধরে ওষুধ সরবরাহ করত অনিয়ম পাওয়ায় তাদের কালো তালিকাভুক্ত করে বাতিল করা হয় আর নকুন নামের প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি বলেন এরা গত এক বছর ধরে ওষুধ দিচ্ছে তবে তারা পাকিস্তানি কোম্পানি কিনা তা আমার জানা নেই কমিটির মাধ্যমে নকুনকে নির্বাচিত করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন জানান এডিস মোশা নির্মূলের কাজ সঠিকভাবে করে যাচ্ছি তবে আমাদের জনবলের অভাব রয়েছে কলকাতায় প্রতিটি ওয়ার্ডে পঁচিশ জন কর্মী থাকলেও আমাদের রয়েছে মাত্র তিনজন অথচ জনসংখ্যার অনুপাতে প্রতিটি ওয়ার্ডে জনবল দরকার পঞ্চাশ জন নয় বছর ধরে জনবল বাড়ানোর জন্য আবেদন করে এলেও মন্ত্রণালয় অনুমতি দেয়নি সময় এসেছে সব বিষয় জনগণের সামনে উপস্থাপন করার মাঠ পর্যায়ের মশক নিধন কর্মীরা জানান দুই বছর ধরে ওষুধে কাজ হয় না অকার্যকর ওষুধ থাকায় আমরা কাজ করি না অকার্যকর ওষুধ ছিটানোর কারণে মশার ব্যাপক বিস্তার ঘটেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা গত আটচল্লিশ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আটজন নতুন রোগী ভর্তি হয়েছেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পঁয়ষট্টি জন এদের মধ্যে সাতজন নারী ও তিনজন শিশু রয়েছে আক্রান্ত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিসিইউতে রাখা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাইদুজ্জামান এই তথ্য জানিয়েছেন ডাক্তার সাইদুর রহমান আরও জানান হাসপাতালে ডেঙ্গু ছাড়াও অনেক গুরুতর রোগী চিকিৎসাধীন আছেন অন্য রোগীদের সঙ্গে ডেঙ্গু রোগীদের রাখায় অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সব ধরনের ঝুঁকি এড়াতে আমরা ডেঙ্গু রোগীদের আলাদা দুটি ওয়ার্ডে রাখার কথা ভাবছি ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষার বিষয়ে তিনি বলেন বিনা পয়সায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষার নির্দেশনা এখনও আমরা পাইনি তাছাড়া পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ এখনও পাওয়া যায়নি তাই সব ধরনের পরীক্ষা করা যাচ্ছে না হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলত থাকবে তবে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত সাংবাদিকরা ডেঙ্গু রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন ঝালকাটির রাজাপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রাইভেট ক্লিনিকে ডেঙ্গু রোগে আক্রান্ত নয়জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বাকিরা বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন আক্রান্তদের মধ্যে চারজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন জানা গেছে শুক্রবার পর্যন্ত উপজেলার দুটি প্রাইভেট ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষা করে পনেরো জন ডেঙ্গুর জ্বরে আক্রান্ত রোগী পাওয়া যায় এদের মধ্যে আটজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাইভেট ক্লিনিকে একজন চিকিৎসাধীন বরিশাল সেবাচিমসহ বিভিন্ন স্থানে সেবা নিচ্ছেন অন্যরা ইতিমধ্যে উপজেলা ডেঙ্গু পরীক্ষায় প্রয়োজনীয় রিএ্যাজেন্টের সংকট হওয়ায় পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়েছে বিশেষ করে ডেঙ্গু পরীক্ষার কিট এবং সিবিসির রিএজেন্টের স্বল্পতা দেখা দিয়েছে উপজেলার বিভিন্ন এলাকার ডেঙ্গুর বাহক অ্যাডিস মশার উৎপত্তি স্থল ধ্বংসে কোনো আয়োজন নেই তবে বিদ্যমান পরিস্থিতি আর কয়েকদিন অব্যাহত থাকলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে কাটছে না ডেঙ্গু আতঙ্ক দিন দিন রোগীর সংখ্যা বেড়েই চলেছে বিভিন্ন এলাকায় এই পর্যন্ত তেষট্টি জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে কুমুদিনী হাসপাতাল বিভিন্ন বেসরকারি ক্লিনিক হাসপাতাল রোগীদের পরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত করেছে মির্জাপুর সরকারি হাসপাতাল কমপ্লেক্সে ডেঙ্গু রোগের পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো ব্যবস্থা না থাকায় রোগীরা বিড়ম্বনা ও হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীদের মধ্যে কুমুদুনি উইমেন্স মেডিকেল কলেজের এক ছাত্রী এবং এক স্কুল শিক্ষক রয়েছেন কুমুদিনী হাসপাতাল ছাড়াও বিভিন্ন বেসরকারি ক্লিনিক হাসপাতালে রোগী ও স্বজনদের উপচে পড়া ভিড় বেড়েছে শুক্রবার বিভিন্ন এলাকা ও হাসপাতালে খোঁজ নিয়ে দেখা গেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে কুমুদনী হাসপাতালের চিকিৎসকগণ জানিয়েছেন মশাবাহিত ডেঙ্গু জ্বর প্রথমে রাজধানী ঢাকায় দেখা দিলেও এখন মির্জাপুর এলাকার গ্রামে গ্রামে সরিয়ে পড়েছে শুক্রবার পর্যন্ত জন রোগী ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে কুমুদনী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কুমুদনী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার পর এসব রোগী শনাক্ত হয়েছে বলে চিকিৎসকগণ জানিয়েছেন চট্টগ্রামের চন্তনাইশ উপজেলায় এই পর্যন্ত দুইজনকে ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে বৃহস্পতিবার রাতে মিজানুর রহমান নামে এক রোগীকে ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয় এর আগে একত্রিশ জুলাই ইদ্রিজ মিয়া নামে এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুহাজারি হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয় চন্দনায় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আলম জানান এই পর্যন্ত দুইজনকে ডেঙ্গু রোগে শনাক্ত করা হয়েছে সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে জেলায় আরও চোদ্দ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা গেছে তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার আওতায় আনা হয়েছে এর মধ্যে সিরাজগঞ্জে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় আরও ছয়জন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন এনায়েতপুরের খাজা ইনুসআ মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও উল্লাপাড়ায় দুইজন সহ মোট জন নতুন রোগী ভর্তি হয়েছেন এছাড়া ঢাকা থেকে বহন করা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার এগারো ব্যবসায়ী কর্মজীবী এবং ছাত্রছাত্রী খাজা আলী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন এই হাসপাতাল থেকে আরও দশজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চিকিৎসারত রোগীরা অনেকটাই সংকটমুক্ত এদিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে পূর্ণবয়স্ক এডিস মোশা ও তার লারবার সন্ধান পেয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয় বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনি জানান গত দুই দিনে সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা পৌর এলাকার বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে পর্যাপ্ত লারবার সন্ধান পেয়েছেন এছাড়া পূর্ণবয়স্ক এডিস মোশা সন্ধানও পেয়েছেন তারা ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও ঢাকা মহাসড়কের কোচাবাড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও জন আহত হন নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে তারা হলেন নিষাদ এন্টারপ্রাইজের চালক চায়না অন্যরা হলেন বিপদচন্দ্র মোস্তফা ও তার স্ত্রী ফাতেমা অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সদর থানার ওসি আশিকুর রহমান জানান ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী ডিপজোল এন্টারপ্রাইজ নামে একটি বাসের সঙ্গে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী নিষাদ পরিবহন নামে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে সংঘর্ষের পর দুটি বাসের সামনের অংশ দুমরেচড়ে যায় তিনি আরও জানান নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বাস দুটি উদ্ধার করেছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে দেশব্যাপী খুন নারী শিশু ধর্ষণ এবং ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বৃদ্ধি সব কিছুকেই সরকারের মন্ত্রী নেতারা গুজব বলছেন ডেঙ্গু জোরে আক্রান্ত হয়ে মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে দেশবাসী যখন ভয়ে শঙ্কিত তখন এই ভয়ঙ্কর মহামারী মোকাবেলায় জনবিচ্ছিন্ন সরকারের মাথা ব্যথা নেই শুক্রবার রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন তিনি বলেন আসলে আমরা এমন এক নিপীড়ক সরকারের অধীনে বসবাস করছি যাদের মানবিকতা নেই জনগণের প্রতি ন্যূনতম ভালোবাসা ও দায়িত্ববোধ নেই আছে শুধু চোখ রাঙানি ও অবৈধ ক্ষমতার দাপট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের নিকটে এসে শেষ হয় ডেঙ্গু মোকাবেলায় সরকারের ব্যর্থতা উল্লেখ করে রুহুল কবি রিজবি বলেন ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার চরমভাবে শুধু ব্যর্থই নয় এদের আমলে বছর বছর বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগ ও রোগীর সংখ্যা ডেঙ্গু ও চিকুনকুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এবারে সব বছরের চেয়ে অত্যাধিক বেশি মশা নিধনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে অথচ সিটি কর্পোরেশনের ওষুধে মশা মরছে না কোটি টাকা লোপাটে ঢাকার দুই সিটি কর্পোরেশন এখন নিজেরাই গার্বেজে পরিণত হয়েছে বিএনপির এই মুখপাত্র বলেন শেখ হাসিনার কাছে প্রতিহিংসার রাজনীতি মুখ্য তাই তার ব্যক্তিগত আক্রোশের শিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে নিঃসত্ব মুক্তি দেয়া না হলে সরকারের পরিণতি শুভ হবে না মানুষের ন্যায় বিচারের প্রত্যাশা উচ্চতর আদালতের নিকট থেকে কারণ নিম্ন আদালত সরকারের হাতের মুঠ মশা মারার কার্যকর ওষুধ না কিনে সরকার মশা মারার নাটক করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিরাজিত নৈরাজ্যিক পরিস্থিতিতে শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন সংবাদ সম্মেলনে মান্না অভিযোগ করেন সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা না থাকায় ডেঙ্গু মহামারী পর্যায়ে পৌঁছেছে তিনি বলেন মশামারার কার্যকর ওষুধ কিনতে প্রধানমন্ত্রীর নির্দেশ দিতে হলে ঢাকার মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার থাকে না দুর্যোগ মোকাবেলায় প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে বিনা পয়সায় ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিতের দাবি জানান মান্না একই সঙ্গে ঢাকার সব ওয়ার্ডে ক্যাম্প স্থাপন ও প্রতিদিন ওষুধ ছিটানোর ব্যবস্থা করার দাবিও জানান তিনি মাহমুদুর রহমান মান্না বলেন দেশের সবকটি জেলা এখন ডেঙ্গু কবলিত এরই মধ্যে একষট্টি জনের মৃত্যু হয়েছে অথচ মাত্র কয়েকদিন আগে সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং সিটি কর্পোরেশনের দুই মেয়র কি বাগারম্বর করেছেন অনর্থক দলীয় রাজনীতিকে দোষারোপ করেছেন একথা নিশ্চিত করেই বলা যায় এদের হাতে দেশ নিরাপদ নয় এরা এখন পর্যন্ত কার্যকর মশা মারার ওষুধ আমদানি করতে পারেনি কিন্তু মশা মারার নাটক করছে দুই সিটি কর্পোরেশন এই ব্যাপারে কোনো ব্যবস্থা তো নেয়নি বরং দেশকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রেখে স্বাস্থ্যমন্ত্রী বিদেশে যান পারিবারিক সফরে মারার বর্তমান ওষুধটি কার্যকর নয় এমন রিপোর্ট দুই তিন বছর আগে পত্রিকায় প্রকাশিত হয়েছে কেবল পছন্দের কোম্পানিকে অন্যায়ভাবে কাজ পাইয়ে দেওয়ার জন্য একই ওষুধ কেনা হয়েছে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেছেন নিয়মিত গণতন্ত্রের চর্চা থাকলে সরকার আজ এতখানি স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারতো না একটা রাষ্ট্রে নৈরাজ্য তখনই দেখা দেয় যখন সেখানে গণতন্ত্র অনুপস্থিত থাকে যত তাড়াতাড়ি সম্ভব এই অগণতান্ত্রিক ব্যবস্থা বাতিল করে একটি সর্বজন গ্রহণযোগ্য ব্যবস্থা কায়েম করতে হবে আর এই জন্য ভোট ডাকাতির সংসদ বাতিল করে অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে মান্না বলেন দল গোষ্ঠী পরিবার ব্যক্তিকেন্দ্রিক চিন্তা স্বার্থ বাদ দিয়ে সবাইকে বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কথা ভাবতে হবে আজকের রাজনীতি তাই হতে হবে রাষ্ট্রকে রক্ষা করবার রাজনীতি আর একমাত্র পথ হবে গণতন্ত্র সাবেক এই ছাত্রনেতা বলেন একটা দেশের সরকারের জবাবদিহিতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে সেটার ফল কি হতে পারে পশ্চিমবঙ্গ ডেঙ্গুর ক্ষেত্রে সেটা দেখিয়ে দিয়েছে আর মানুষের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা না থাকে তার ফল কি হতে পারে সেটার প্রমাণ বাংলাদেশ আমরা একটা জাতীয় সংকটের দিকে দাবিত হচ্ছি পরিস্থিতি মোকাবেলার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে মান্না বলেন মানুষের জীবন মৃত্যুর এই সন্দিক্ষণে সরকারের যে কোনো অবহেলা ও অব্যবস্থাপনা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তিনি বলেন আজকে প্রধানমন্ত্রী কোথায় আমরা জানতে চাই এই দুর্যোগের পরও তিনি কোথায় তার শরীরের অবস্থা কেমন তার অসুস্থতা কতটুকু এই মর্মে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা বুলেটিন জানতে চাই আমরাও চিন্তায় আছি মুজিব কন্যার জন্য আমরাও চাই যেন ওনার কিছু না হয় উনি কী অবস্থায় আছেন যাতে আজ জানতে চায় শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ডেঙ্গু আক্রান্তদের ফ্রি টেস্ট ও চিকিৎসা এবং বন্যাত্যদের সব ঋণ মৌকুফ ও সুদবিহীন নতুন ঋণ প্রদান এর দাবিতে বাংলাদেশ মানবাধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে আলাল এসব কথা বলেন বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন আমাদের রাজনীতির মূল বিষয় হচ্ছে পীড়িত অসহায় মানুষের পাশে থাকা এবং নির্যাতিত মানুষকে সহায়তা করা আপনারা দেখেছেন শুরুতে অর্থমন্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হন তাই তিনি জাতীয় বাজেট পেশ করতে পারেননি অর্থমন্ত্রী পরবর্তী সময়ে অনেকবার বলেছেন আমি অফিসে যাই না ডেঙ্গু মশার ভয়ে নাসিম সাহেব বলেছেন দুই মেয়র ব্যর্থ তিনি বৃহস্পতিবারও বলেছেন আওয়ামী লীগের নেতারা ফিল্ম স্টাইলে রাজধানীর প্রধান সড়কে ওষুধ সরালে তাতে কাজ হবে না ঘনবসতিপূর্ণ এলাকায় যেতে হবে আবার ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থতা ও নকল মশার ওষুধ ব্যবহার এক মেয়র স্বীকার করলেও আরেক মেয়র স্বীকার করছেন না এই সমন্বয়হীনতার মধ্য দিয়ে দেশে আবার নতুন করে একটি মহামারী আতঙ্ক দেখা দিয়েছে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এস ইমামের করা সমালোচনা করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন অবশেষে ডেঙ্গুর মধ্যে আরও চিনি ঘি ইত্যাদি দিয়ে ভালো করে পাকিয়ে দিয়েছেন এস টি ইমাম সাহেব তিনি বৃহস্পতিবার বলেছেন ঈদের সময় যারা বাড়িতে যাবেন যাওয়ার আগে ঢাকায় রক্ত পরীক্ষা করিয়ে নিয়েন না হলে কিন্তু এই জীবাণু গ্রাম পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে যাবে তিনি চমৎকার একটি কাজ করেছেন যে আতঙ্কটা মূলত রাজধানীতে বেশি ছিল সেই আতঙ্কটাকে এস টি ইমাম সাহেব প্রধানমন্ত্রীর রেফারেন্সে সারা দেশে সরিয়ে দিলেন এটাই দায়িত্বহীনতার নমুনা যুবদলের সাবেক এই সভাপতি বলেন কিছুদিন আগে আমাদের জাতীয় দুর্যোগ ফোনি যখন এসেছিল তখন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ বলেছিলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের অগ্রিম সতর্কবার্তা পাওয়ার কারণে ফোনি মোকাবেলা করতে পেরেছি কত বড় অপদার্থ হলে ওয়েদার স্যাটেলাইট কোনটা আর মূল স্যাটেলাইট কোনটা এটা বোঝেন না তিনি এই হলো আওয়ামী লীগ নেতাদের বৈশিষ্ট্য যখন একটি টেলিভিশন প্রচার করলো যে ছাত্রলীগ প্রস্তুত থাকায় ঘূর্ণিঝড় ফোনই শক্তিশালী হতে পারেননি এই হল হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র তোষামতকারীদের দেশ যে দেশে আমরা এখন বসবাস করছি আল্লাল বলেন সরকারের সমালোচনা মানে সরকারের শত্রুতা নয় সরকারের সমালোচনা মানে সরকারের ভুল ধরিয়ে দেওয়া সরকারের সমালোচনা করা মানে দায়িত্বশীলরা যেন ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন সেই কাজে সহায়তা করা বিএনপি তার প্রমাণ রেখেছে আমরা বানভাষী মানুষদের কাছে পনেরোটি টিম করে সেখানে গিয়েছি দিনের পর দিন সেখানে থেকেছি আমাদের মেডিকেল টিম এখনও সেখানে রয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন আমরা এই ডেঙ্গু মশার প্রকোপ থেকে বাঁচার জন্য গণসচেতনতা কর্মসূচি হাতে নিয়ে লাখ লাখ লিফলেট আমরা ছাপিয়েছি সারা দেশে বিতরণের জন্য ড্যাবের নেতৃত্বে মেডিকেল টিম হয়েছে আপনারা দেখছেন বৃহস্পতিবারও প্রশাসন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সচেতনতামূলক র্যালির অনুমোদন দেয়নি আমরা বলবো অনতি বিলম্বে বাংলাদেশের দলমত নির্বিশেষে সব চিকিৎসা বিশেষজ্ঞ ও জনগণের কল্যাণে যারা কাজ করছে সেই সব মানবাধিকার সংগঠনগুলোকে নিয়ে জাতীয় পর্যায়ে একটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করা হোক যেখানে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে আলাল আরও বলেন আমাদের মূল কথা হচ্ছে ডেঙ্গু আক্রান্ত গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে দুই মেয়রকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করতে হবে এবং সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি সহ বিরোধী দলগুলো যেভাবে এগিয়ে এসেছে তাদের শত্রু মনে করে দমন না করে তাদের কাজ করার সুযোগ দিতে হবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র্যালির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান সেতুমন্ত্রী বলেন যে যাই বলুক দেশের ডেঙ্গু পরিস্থিতি এখন খারাপ অবস্থায় আছে আমরা ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন লন্ডনে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে আছেন সেখানেও তিনি স্বস্তিতে নেই তিনি বলেন ডেঙ্গু মোকাবেলাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি এই চ্যালেঞ্জ মোকাবেলা করবই কারণ ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে নয় এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতো শক্তি আমরা রাখি সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব উবেদুল কাদের বলেন দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এটাই বাস্তব এবং সত্য এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই এই পরিস্থিতিকে সরকার সিরিয়াসলি নিয়েছে এবং গুরুত্বের সঙ্গে মোকাবেলা করছে একদিকে সচেতনতা সৃষ্টি করছে অন্যদিকে এই পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে আওয়ামী লীগও অ্যাকশন প্রোগ্রাম নিয়েছে জনগণও এর সাথে সম্পৃক্ত হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু অবশ্যই নিয়ন্ত্রণে আসবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবদুল্লা সাহেল